এখন যদি আমি তোমাকে বাড়িটা লিখে দেই তাহলে তো বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি। এখনো তুমি আমার উপর ভরসা রাখতে পারছো না? হ্যাঁ, আমি তোমার উপর ভরসা রাখতে পারছি। তাহলে তুমি আমাকে বিয়ে করছো? হ্যাঁ, কিন্তু তার আগে এই বাড়ি আমার নামে লিখে দিতে হবে। তুই যদি সত্যি বদলে গিয়ে থাকিস তাহলে আমার ব্যথা কেন তোকে যন্ত্রণা দিচ্ছে বল? কি হলো, চুপ করে আছিস কেন? আপু, তুই কি এই প্রশ্ন করতে আমাকে ফোন করেছিস? সেদিন প্রশ্ন করেছিলাম, তুই উত্তর দিসনি। যতক্ষণ পর্যন্ত উত্তর না দিবি ততক্ষণ কিন্তু প্রশ্ন শান্ত হবে না আসমি। এইটুকু কমন সেন্স যার নেই যে বারবার ফোন কেটে দেওয়ার পরও তুমি বারবার ফোন করছো, তাহলে তার সাথে আমি কিভাবে কথা বলবো? ও, এখন আমার কথা শুনতে তোমার খারাপ লাগছে তাই তো? অথচ কিছুদিন আগেই তুমি বলতে কাজ কম করো কথা বেশি, তখন আমার সবকিছুই ভালো লাগতো তাই না? আমার ইয়েটা কি সত্যি হবে না? কত ইয়ে দেখলাম, রিয়াকে মাধ্যম করে আমি আবার চৌধুরী বাড়িতে এন্ট্রি নেব, জুলফির লাইফে এন্ট্রি নেব, কিন্তু কিছুই হলো না। আন্টি, কি রে এত কুইট অফিস থেকে চলে এলি যে? আন্টি, ওইটা কুইট না, ওইটা কুইক। ওই হলো, ইস, ওই ইংরেজরা না একটা ইয়ে এত কঠিন অ্যাড তৈরি করেছে, মানুষের তো ভুল হবেই। অ্যাওয়ার্ড না, ওয়ার্ড। দেখলি, আবার ভুল বলে ফেললাম। ইংরেজরা এত বছর আমাদের দেশে রাজত্ব করে গেছে, কোথায় আমাদের বাংলা ভাষা শিখবে? তার না উল্টো ইংরেজি আমাদের উপর চাপিয়ে দিয়ে গেল। ইংরেজরা না এলে ভালোই হতো, তোমার মুখ থেকে এরকম ভুল ইংলিশ শুনতে হতো না। ভুল বলি কোথায়, যখন সেম উচ্চারণ আসে তখন তো একটু ভুলিয়ে ফেলি মাত্র। সেম না, সেম। তুই আমার এত ক্লাস নিস না তো? নিজে এত কিছু জেনে কি রাজকার্যটা করেছে শুনি, আসাদকে পটাতে পারলি না? আসাদ তো আশ্মিতাকে বিয়ে করে ফেলছে। তুমি জানোই না আন্টি, আসাদ আর আশ্মিতার বিয়ে হচ্ছে না। কি, বিয়ে হচ্ছে না? না। কে বললো তোকে? ফাহিম বলেছে, ফাহিমের কাছে শুনেছি আশ্মিতা নাকি এখন আসাদকে বিয়ে করতে রাজি হচ্ছে না। তুই কি খাবি বল? আজ আমি তোকে নিজ হাতে রান্না করে খাওয়াবো। এত ভালো একটা খুশি সংবাদ দিলি আমাকে। এ তো তুমি এত খুশি হচ্ছ কেন আন্টি? ও মা, খুশি হব না? তার মানে আসাদ আশ্মিতাকে বিয়ে করছে না, তোর ওই বাড়িতে বোবার চান্সটা রয়েই গেল। কি বলছো তুমি আন্টি? কেন, কি ভুল বলেছি শুনি? যে ছেলেটা আমাকে ঠকালো, আমাকে স্বপ্ন দেখিয়ে অন্য একটা মেয়েকে পেয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিল, তাকে বিয়ে করব তুমি কি করে ভাবলে আন্টি? শোন, গ্রামে একটা প্রবাদ আছে, যে গরু দুধ দেয় তার লাঠিও ভালো। তাছাড়া আসাদ সোনার ডিম পাড়া হাঁসির মতো। শোন, পথ হারিয়ে আসাদ অন্য খাঁচায় ঢুকে গিয়েছিল, এখন তো সেই খাঁচা ভেঙে গেছে, তাই এখন আমাদের খাঁচায় ওকে ঢোকাতে হবে। কি সব বলছো তুমি? যা বলছি ঠিক বলছি? তুই আবার আসাদকে ফোন করা শুরু কর, তুই তার রূপের জাদু দিয়ে ওকে ভোলাতে শুরু কর, এবার কিন্তু এফেক্টটা বেশি দিবি। এফেক্ট না, এফোর্ট। বুঝিয়ে যেহেতু ফেলেছিস, তাহলে আসাদকে নিয়ে স্মৃতিগুলো ভাবতে থাক। আন্টি বস, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসছি।
এতদিন তো অপেক্ষা করলাম, আর না হয় দুই তিনটা দিন অপেক্ষা করলাম। দুই তিন দিন মানে? হ্যাঁ, আমরা তো দুই তিন দিনের মধ্যেই বিয়ে করছি। এত এত জলদি কি আছে? তোমার বাবা আসুক, বাড়িটা আমার নামে হোক, তারপর না হয়। শোনো শোনো, বাবা আসলে বড় করে অনুষ্ঠান হবে, এখন তো শুধু বিয়েটা পড়াচ্ছি। না না, আসাদকে আমি বিয়ে করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই আমি ওকে বিয়ে করতে পারবো না। আমি তো এই বাড়িটা নিজের নামে করে নেওয়ার জন্যই এত নাটক করেছি, কিন্তু আসাদ যদি বাড়িটা আমার নামে লিখে দেবার আগেই বিয়েটা করে ফেলতে চাই, তাহলে কি করে আটকাবো ওকে? হ্যালো আপা। হ্যাঁ অস্মিতা, কি খবর, সব ঠিক আছে? আপা আপা, কোনো কিছুই ঠিক নেই আপা। কেন, কি হয়েছে? আপা আসাদ আমার নামে বাড়ি লিখে দিতে রাহুলকে পেপার রেডি করতে বলবে, আর পেপার রেডি হয়ে গেলেই তাতে সাইন করে ও আমাকে বিয়ে করতে চাইছে। ভালো তো, ও সাইন করে দিলে তারপর আমরা যেরকম প্ল্যান করেছি ঠিক সেভাবেই। তুমি সাইনের পরে ওকে বলবে তুমি বিয়ে করবে না। আপা আসাদ আমার নামে বাড়ি লিখে দিতে রাজি হয়েছে, এটা তো খুশির কথা, আমরা তো এটাই চেয়েছিলাম তাই না? কেন বলছো তাহলে সব ঠিক নেই? আপা নিঃসন্দেহে এটা একটা সুখবর, কিন্তু এর পাশাপাশি একটা খারাপ খবরও আছে। সেটা কি? আপা আসাদ আমার নামে বাড়ি লিখে দিতে রাহুলকে পেপার রেডি করতে বলবে, আর পেপার রেডি হয়ে গেলেই তাতে সাইন করে ও আমাকে বিয়ে করতে চাইছে। ভালো তো, ও সাইন করে দিলে তারপর আমরা যেরকম প্ল্যান করেছি ঠিক সেভাবেই। তুমি সাইনের পরে ওকে বলবে তুমি বিয়ে করবে না। কিন্তু সাইন করলে তো বাড়ি আমার নামে হয়ে যাবে না আপা। রেজিস্ট্রি হলেই তবেই না বাড়ি আমার নামে হবে, আর এসব ফর্মালিটির জন্য কিছু সময় লাগবে আপা। কিন্তু আশা তো চাইছে পেপারে সাইন করেই আমাকে বিয়ে করতে। আপা আপা, এখন আমি কি করব? হ্যাঁ, এটা তো ভেবে দেখিনি। এখন কি হবে আপা? আচ্ছা শোনো, তুমি আমার কথা খুব ঠান্ডা মাথায় শোনো, এত টেনশন করো না, ঠিক আছে? বিষয়টা নিয়ে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। আপা আমি অনেক ভেবেছি, কিন্তু আমার মাথায় কিচ্ছু আসছে না। আপা প্লিজ আপনি কিছু বলুন আমাকে। যতক্ষণ না তোমার এই রেজিস্ট্রেশন হচ্ছে, বাড়িটা পুরোপুরি তোমার নামে হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে বিয়েটা পিছিয়ে দিতে হবে, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ। আপা আমি আসাদকে বলেছি, ওকে বলেছি ওর বাবা আসার পর বিয়েটা করতে, কিন্তু আপা আসাদ চাইছে এখনই বিয়েটা সেরে ফেলতে। আপা আপা আমি আসাদকে কিছুতেই বিয়ে করতে পারবো না। অস্মিতা শান্ত হও, জাস্ট কুল ডাউন, আস্তে কথা বলো। আর এই কথাগুলো যদি কেউ শুনে ফেলে তাহলে তো তীরে এসে তরি ডুবে যাবে না? আপা আপা এখন আমি কি করব? তুমি ভাবো, আমি ভাবছি, দেখি কি করা যায়। আর এদিকে রাহুলকে আমি বলছি যে খুব দ্রুত কাগজটা রেডি করতে, যাতে তোমার নামে বাড়িটা সাইন করে ফেলে, ঠিক আছে? তারপর রেজিস্ট্রেশনটা কীভাবে কী করা যায় সেটা আমি দেখছি। জি আপা, একদম টেনশন করবে না। হ্যাঁ, যে অভিনয়টা তুমি এতদিন করেছো এটা কন্টিনিউ করে যেতে হবে, ঠিক আছে? যদি ধরা পড়ে যাও বা কোনো কারণে যদি ফেল করো তাহলে পুরো প্রোগ্রামটাই আমাদের বানচাল হয়ে যাবে। যেই অ্যাক্টিংটা করেছো এটা একদম কন্টিনিউ করে তোমাকে নাটকের শেষ ক্লাইম্যাক্স পর্যন্ত নিয়ে যেতে হবে, ওকে? জি আপা। শোনো, একদম টেনশন করো না, আবারও বলছি, হ্যাঁ, বি পেশেন্স, ওকে? ধৈর্যটা রাখো, তুমি বাড়ির সবার জন্য, পরিবারের জন্য যে স্যাক্রিফাইসটা করছো এটা রেজাল্ট তুমি অবশ্যই পাবে।
ওকে অস্মিতা, ভালো থেকো, আল্লাহ হাফেজ আপা, বাই বাই। সেই কলেজে প্রথম দেখে ওকে ভালো লেগেছিল, তারপর কত চেষ্টা কত প্ল্যান করলাম কিন্তু ফেল করলাম। এবার আর ফেল নয়, এবার অস্মিতা আমার হবে। আমার এতদিনের স্বপ্ন এবার সত্যি হবে, অস্মিতা হবে আমার। সেই কলেজে প্রথম দেখে ওকে ভালো লেগেছিল, তারপর কত চেষ্টা কত প্ল্যান করলাম কিন্তু ফেল করলাম। এবার আর ফেল নয়, এবার অস্মিতা আমার হবে। কিন্তু যে জন্য অস্মিতাকে পাবো সেটাই তো করা হয়নি। রাহুলকে বলতে হবে পেপার স্টাডি করার জন্য, এক্ষুনি একটু ফোন করি। হ্যালো রাহুল। হ্যাঁ আসাদ, বলো কি ভাবলে তুমি, অস্মিতাকে বিয়ে করবে নাকি ভুলে যাবে? হ্যাঁ বিয়ে করব, কিন্তু আমি যেটা বলেছিলাম সেটা তো তুমি রাজি নও। হ্যাঁ রাজি। বাহ, এইবার তুমি মজনুর মতো কাজ করলে। এখন আমি বুঝতে পারলাম তুমি অস্মিতাকে সুখে রাখতে পারবে। তাহলে আমি অস্মিতাকে বোঝাই, বিয়েতে রাজি করাই। তার আর দরকার নেই। কেন? আমি অস্মিতার সাথে কথা বলেছি, ও আমার সব কথা শুনে বিয়েতে রাজি হয়েছে। কি বললে তুমি অস্মিতাকে? আচ্ছা শোনো, অস্মিতা তো বিয়ে করতে রাজি ছিল না, আবার রাজি হয়ে গেল। তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই সত্যি, ও ভুল করে বিয়ে করতে অস্বীকার করেছিল, পরে আফসোস করে আবার রাজি হয়ে গেছে। ছি ছি ছি, এবার বুঝলে তো আমি কিভাবে রাজি করালাম? বাহ, এখন বুঝলাম, এই না হলে হিরো। বাই দ্য ওয়ে কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা রাহুল শোনো, তোমাকে একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ কি বলো, কি কাজ করতে হবে? তোমাদের জন্য তো আমার জানটাও দিতে পারবো। তুমি পেপারস রেডি করো। ও হ্যাঁ, অস্মিতা নামে বাড়িটা রেডি করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি পেপারস রেডি করো, আমি সাইন করে দেব। তারপরেই আমাদের বিয়ে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেব। তাহলে রাখছি, বাই বাই। পেপার রেডি করার কথা বলছে, কোন পেপার? চাচু বলেছিল যে আসাদ রাহুলকে কিছু পেপার রেডি করতে বলেছে, কিন্তু কোন পেপারে কথা বলছে? রাহুলকে একটা ফোন করে জানবো। না না, ও এখন আমার ফোন ধরবে না। আমার মনে হয় আসাদ অস্মিতাকে কোনো টাকা পয়সা বা শেয়ার লিখে দিচ্ছে। ওই অস্মিতা আমার সব আশা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ওই কাল নাগিনীকে আমি ছাড়বো না। মা মা, তুমি এসব করবে না। আমি কত কষ্ট করে অস্মিতাকে রাজি করিয়েছি, প্লিজ মা তুমি এখন এসব বলো না। তাতে যদি অস্মিতা আমাকে বিয়ে করতে অস্বীকার করে? করুক, আমি তো তাই চাই। রাশেদের কথা তুই ভুলে যা পুষ্পি,
রাশেদকে তুই আর খুঁজে পাবি না? একজন খুনের আসামিকে তো এত সহজে খুঁজে পাওয়া যায় না। আর তাছাড়া ওকে খুঁজে পেলেও পুলিশ তো ওকে ছাড়বে না। বাবা, তুমি তো জানো রাশেদের কোনো দোষ নেই, সব দোষ ওই জুলফিকার চৌধুরীর। আমি জানি জুলফিকার চৌধুরী রাশেদকে ফাঁসিয়েছে, ঠিক আছে, কিন্তু এখন তো জুলফিকার চৌধুরীর শক্তি আরো অনেক বেশি, অনেক শক্তিশালী। সে ও রাশেদকে বাঁচতে দিবে না।